সে কিভাবে বলে জায়েদের সাথে আমি তাকে হাতে নাতে ধরেছি সরাসরি দেখছে এটা জায়েদ সাকিব খান নিজেও বলছে যখন না যে আমি ওর ওর সাথে একজনকে সরাসরি দেখছি পরে ঘটনাক্রমে জানা গেছে যেটা জায়েদ খান তো আপনি কি 2018 সালে অপু বিশ্বাসকে তালাক দেওয়ার সময় সাকিব খান মিডিয়ায় বলেছিল জায়েদ খানের সাথে অপু বিশ্বাসকে হাতে নাতে ধরেছিল সাকিব খান সাকিব খানকে বাদ দিয়ে জায়েদ খানের সাথে রোমান্স করার সময় হঠাৎ চলে আসে সাকিব খান যার কারণে অপুকে তালাক দিতে বাধ্য হয় সাকিব ঘটনাটি মিডিয়ায় প্রকাশ হতে সমালোচনার ঝড় উঠেছে সব জায়গায় যদিও সে সময় অপু আর জায়েদ খান তা মিথ্যা বলে দাবি করেছিল কিন্তু সাকিব খানের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছিল ঘটনাটি সত্য এরপরও বিভিন্ন সময় মিডিয়ার সামনে এসে এই বিষয়টা নিয়ে কথা বলে জায়েদ খান ও অপু বিশ্বাস তারা দাবি করে সাকিব খান অপু বিশ্বাসকে ফাঁসানোর জন্য এমন একটি মিথ্যা অভিযোগ মিডিয়ায় ছড়িয়েছে অপু বিশ্বাস আরো বলে নতুন করে বুবলির প্রেমে পড়ায় সাকিব খান তার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তুলে এবং জায়েদ খান বিষয়টার সত্যতা নিয়ে একটি রেডিও প্রোগ্রামে বলেছে জায়েদ খান একটি নতুন সিনেমা নিয়ে অপুর সাথে আলোচনা করতে যায় অপু বিশ্বাসের বাসায় যদিও তখন জায়েদ খান জানতো না অপু বিশ্বাস সাকিব খানের গোপন বউ তারপর জায়েদ ও অপু বিশ্বাস সিনেমা নিয়ে আলোচনা করার সময় সেখানে সাকিব খান চলে আসে এসে জায়েদ খান ও অপু বিশ্বাসকে দেখতে পায় তারপর সাকিব খান অপু বিশ্বাস ও জায়েদ খানকে ভুল বুঝে জায়েদ খান বলে কিন্তু সাকিব খান যেমনটা ভেবেছে তেমন কিছুই হয়নি জায়েদ খান ও অপু বিশ্বাসের মধ্যে অন্যদিকে জায়েদ ও অপু বিশ্বাসের এই ব্যাপারটি নিয়ে আর কথা বলতে দেখা যায়নি সাকিব খানকে এবং মিডিয়াতেও এই বিষয়টা আর কখনো উঠে আসেনি অন্যদিকে অপু বিশ্বাসের বলা কথাটাই সত্য প্রমাণ হয়েছে কয়েকদিন আগে বুবলির সাথে সাকিব খানের গোপন সম্পর্কের কথা অপু বিশ্বাস মিডিয়ায় তুলে ধরেছিল সে সময় যদিও বিষয়টা অনেকদিন গোপন থাকলেও কয়েকদিন আগে দেখা যায় বুবলিকে গোপনে বিয়ে করেছে সাকিব খান এবং তাদের সংসারে পিন নামের একটি সন্তানও আছে তাই বলা যায় সাকিব খানের সব অভিযোগ সে সময় মিথ্যা ছিল এবং এটাই প্রমাণিত হয় যে বুবলিকে বিয়ে করার জন্য সাকিব খানের দরকার ছিল অপু বিশ্বাসকে ছেড়ে দেওয়ার তাই অপু বিশ্বাসকে নাটকীয়ভাবে তালাক দিতে অপু বিশ্বাস ও জায়েদ খানকে নিয়ে মিথ্যা অভিযোগ তুলে সাকিব খান এবং অপু বিশ্বাসকে তালাক দেওয়ার পর গোপনে বুবলিকে বিয়ে করে যেমনটা অপুর সাথে করেছিল সাকিব খান তো বন্ধুরা আপনি যদি নায়ক অপু বিশ্বাস ও বুবলির ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক তো অবশ্যই দিবেন এবং সাকিব খান অপুর সাথে যে কাজটি করেছে তা কি ঠিক নাকি ভুল তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আমাদের এই ভিডিওটি বাংলা সিনেমার নায়ক নায়িকাদের নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন